কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা লেমন ললি আইসক্রিম রেসিপি। ছোট থেকে বড় সবাই আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। চলুন তাহলে দেখে নিই ঘরে কিভাবে তৈরি করা যাবে সবার প্রিয় লেমন ললি আইসক্রিম। চিকেন ললি আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই প্যানে দিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটা নেড়ে গলিয়ে নিব। চিনির পরিমাণটা কিন্তু এর চেয়ে আর কম দেওয়া যাবে না, আপনি ইচ্ছে করলে এর চেয়ে বেশি চিনি দিতে পারেন। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, এখন একটি পাত্রে 1/4 কাপ পানি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটা পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে চিনির শিরায় দিয়ে দিব। এখন ভালোভাবে কর্নফ্লাওয়ারটা চিনির শিরার সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ সবুজ কালার। এখন 5-6 মিনিট জাল দিয়ে দিব। 5-6 মিনিট জাল দিলেই দেখবেন একটি থাই স্যুপের মতো ঘনত্ব চলে আসবে। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর খোসা কুচি। এ সময় লক্ষ্য রাখতে হবে লেবুর খোসায় যেন সাদা অংশ না থাকে, যদি লেবুর খোসায় সাদা অংশ থেকে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। লেবুর খোসা দেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, তা না হলেও কিন্তু আইসক্রিমটি খেতে তিতা লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লেবুর রস আর 1/4 চা চামচ লেমন এসেন্স। এখন নেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। গরম থাকা অবস্থাতেই মিশ্রণটি ছেঁকে নিচ্ছি। আসলে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পর মিশ্রণটি আমি বের করে নিয়েছি। দেখুন এই সময়ের ভিতরে কিন্তু মিশ্রণটি একদম বরফে পরিণত হয়নি, একটু ক্রিস্টাল ক্রিস্টাল ভাব হয়েছে। এখন মিশ্রণটি আমি একটি ব্লেন্ডার জগে ঢেলে নিচ্ছি। এখন মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এভাবে ব্লেন্ড করে নিলে আইসক্রিমটি হওয়ার পর চিনি এবং লেবুর স্বাদ সব জায়গায় সমানভাবে থাকবে। এখন মিশ্রণটি একটি আইসক্রিমের মোল্ডে সমানভাবে ঢেলে দিচ্ছি। আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এখন আইসক্রিমগুলো সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব 8-10 ঘন্টা। 8-10 ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ডটাকে বের করে নিয়েছি। আইসক্রিমের মোল্ডটা বের করার পরেই কিন্তু কাঠি ধরে টানাটানি করা যাবে না, তাহলে কাঠিটা খুলে আসতে পারে। আপনারা এইভাবেই আইসক্রিমের মোল্ডটা 1.5-2 মিনিটের জন্য রেখে দিবেন, তাহলে সহজেই আইসক্রিমটা বের হয়ে আসবে। দেখুন আইসক্রিমটি কত সুন্দর হয়েছে, এখনই আপনারা খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।